ভাগো, তোমার গৃহেতে তো এমনটা হবার কথা নয় মা। নিশ্চয়ই নিশ্চয়ই কারো কুদৃষ্টি পড়েছে। মা মাগো, তোমার বিবাহে তো শনি পুজো করা হয়নি, শনিদেবের কুদৃষ্টি পড়লো না তো? শনিদেব? একি স্বয়ং শ্রীলক্ষ্মীর আলয়ে এমন আধার কেন? আমরা প্রদীপ দিয়ে সাজিয়েছিলাম মায়ের আলয়, হঠাৎ একটা দমকা হয় সব প্রদীপ নিভে গেল। দেবরাজ, শনিদেব রুষ্ট হয়েছেন, তার কুদৃষ্টি পড়েছে। কি বলছো যক্ষিণী? স্বয়ং লক্ষ্মী নারায়ণের বিবাহ, তাতে কুদৃষ্টি পড়বে শনিদেবের? দেবী লক্ষ্মী, আপনি বৃথাই দুশ্চিন্তা করছেন। আমাদের সঙ্গে এখানে অগ্নিদেব উপস্থিত, তিনি আপনার আলয় নিজে দীপালোক দ্বারা সজ্জিত করবেন। অগ্নিদেব? অবশ্যই দেবরাজ। দেবী শ্রীলক্ষ্মী, আমরা এখন অসুর লোকে গমন করব আমন্ত্রণ জানাতে। এই শুভ বিবাহে আপনার পিত্রালয়ের যাতে সকলেই উপস্থিত থাকেন তার অনুরোধ আমরা জানাব। আপনাদের এই সিদ্ধান্তে আমি কৃত হয়েছি। আপনাদের এই সিদ্ধান্তের বিষয়ে জ্যেষ্ঠা সরস্বতী আমায় পূর্বেই জানিয়েছে। এ আমাদের সিদ্ধান্ত নয় দেবী, এ স্বয়ং নারায়ণের নির্দেশ। আজ্ঞা দিন, আমরা যাত্রা করি। অনুমতি দিলাম, আপনাদের যাত্রা শুভ হোক। এই হিংসা বিভেদ বিদ্বেষের মধ্যে না হয়। লক্ষ্মী নারায়ণ আমি চাই, লক্ষ্মী নারায়ণের মিলনে সকলেই সুখী হোক। লক্ষ্মী নারায়ণ, আমি কথা দিচ্ছি, অসুরগণের হৃদয়ে শুভ বুদ্ধি জাগ্রত করার প্রচেষ্টা আমি করব। দৃষ্টি আমাদের মিলন স্থগিত করতে পারবে না, আর কেউ পারবে না বাধা দিতে।